নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের সুবর্ণা মুস্তাফার সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি 2 ডিসেম্বর 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুননিসা নুন স্কুলে পড়াশোনা করেন এবং ইউনিভার্সিটি অব ঢাকা থেকে ইংলিশে এমএ করেন। তার প্রথম দাম্পত্য সঙ্গী হলেন হুমায়ুন ফরিদি এবং দ্বিতীয় দাম্পত্য সঙ্গী হলেন বদরুল আনাম সাউদ। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন তার মধ্যে কিছু চলচ্চিত্রগুলি হল ঘুড়ি, লাল সবুজের পালা, নতুন বউ, নয়নের আলো, সুরজ মিয়া, শঙ্খলীল, কারাগর, রাক্ষস, স্ত্রী, কমান্ডার, সীমান্ত, গোলকধারা, মানব জামিন, আমার বেলা যে যায় ইত্যাদি। তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন তার মধ্যে কিছু ধারাবাহিক টেলিভিশনগুলি হল কোথাও কেউ নেই, অন্তর্যাত্রা, আজ রবিবার, উৎসব, গহিনে, অক্ষর থেকে উঠে আসা মানুষ ইত্যাদি। সুবর্ণা মুস্তাফা অনেক চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।